আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 6 পদার্থ এর দ্বিতীয় ভাগ বায়ু কি। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে। আমরা শিখেছিলাম পদার্থের আয়তন এবং ওজন সম্পর্কে। আজ আমরা শিখব এ অধ্যায়টির দ্বিতীয় ভাগ বায়ু সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ বায়ু কি। আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু কেউই বায়ু দেখতে পাই না, কিন্তু বায়ু আমাদের চারপাশে যে রয়েছে তা কিন্তু আমরা অনুভব করতে পারি। অর্থাৎ বায়ু যখন প্রবাহিত হয় তখন তা আমরা কি এটিকে অনুভব করতে পারি। আমরা গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। বন্ধুরা, এবার তোমরা একটি প্রশ্ন লক্ষ্য করো, বায়ুর বৈশিষ্ট্যগুলো কি। এই প্রশ্নটির ওপর ভিত্তি করে পাঠ্য বইতে তোমাদের ছকে কিছু কাজ দেয়া রয়েছে। আজকে আমরা এই তিনটি কাজ সমাধান করব। বন্ধুরা, প্রথম ছকটির কাজ দেখে নেই। মূল বিষয় হচ্ছে বায়ুর বৈশিষ্ট্য। প্রথমে দেখে নেই কি করতে হবে। এক, দুটি পরিষ্কার কাচের গ্লাস ও একটি কাচের বা প্লাস্টিকের পানিপূর্ণ পাত্র নেই। বন্ধুরা, তোমাদের প্রথম কাজ কি, তোমরা দুইটি পরিষ্কার কাচের গ্লাস নেবে এবং একটি কাচের বা প্লাস্টিকের পানিপূর্ণ অর্থাৎ পানি ভরা একটি পাত্র নেবে। দ্বিতীয় কাজ, একটি গ্লাস পানিপূর্ণ পাত্রে এমনভাবে ডুবাই যাতে গ্লাসের ভিতর পানি প্রবেশ করতে পারে। দ্বিতীয় কাজটি কি, একটি গ্লাসে পানিপূর্ণ পাত্রে এমনভাবে ডোবাতে হবে যেন গ্লাসের ভেতর পানি প্রবেশ করে, অর্থাৎ কাত করে ডোবাতে হবে। তিন নম্বর কাজটি হচ্ছে গ্লাসটিকে পানির ভেতর উল্টা করে ডুবিয়ে ধরে রাখি। এবার কি করতে হবে, গ্লাসটিকে পানির ভেতর উল্টা করে ডুবিয়ে ধরে রাখতে হবে। চার নম্বর কাজটি হচ্ছে দ্বিতীয় গ্লাসটিকে উল্টা করে চাপ দিয়ে পানির ভেতর প্রবেশ করাই। এবার কি করতে হবে, দ্বিতীয় গ্লাসটিকে উল্টা করে চাপ দিয়ে পানির ভেতর প্রবেশ করাতে হবে। পাঁচ নম্বর কাজটিকে দ্বিতীয় গ্লাসটিকে ঠিক প্রথম গ্লাসটির নিচে নিয়ে সামান্য কাত করে যাতে দ্বিতীয় গ্লাসটির বাতাস প্রথম গ্লাসে যেতে পারে। বন্ধুরা, তোমরা ডান পাশের ছবিটি দেখতে পাচ্ছ কিভাবে এই কাজটি করা হচ্ছে। দ্বিতীয় গ্লাসটিকে ঠিক প্রথম গ্লাসটির নিচে নিয়ে সামান্য কাত করতে হবে যাতে কি হবে, দ্বিতীয় গ্লাসের বাতাস প্রথম গ্লাসে যেতে পারে। অতঃপর কাজটিকে গ্লাস দুইটির মধ্যে কি পরিবর্তন হচ্ছে তা লক্ষ্য করি এবং ফলাফল খাতায় লিখি। এবার তোমরা কি করবে, গ্লাস দুইটির পরিবর্তন লক্ষ্য করবে যে গ্লাস দুটিতে কি কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং এটিকে কি করবে, এর ফলাফলটি খাতায় লিখবে। বন্ধুরা, এই পরীক্ষাটি থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে বায়ুপূর্ণ দ্বিতীয় গ্লাসটি পানির নিচে কাত যখন আমরা করেছি তখন দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করেছে এবং বাতাস প্রথম গ্লাসের পানিকে ঢেলে বের করে দিয়েছে। এবং এই পরীক্ষাটি থেকে আমরা কি বুঝতে পারলাম বলতো, যে প্রথম গ্লাসটি থেকে বাতাস প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে সেই জায়গা দখল করেছে, অর্থাৎ বায়ু জায়গা দখল করেছে। বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় কাজটি দেখে নিই, বায়ুর বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগ কি করতে হবে। প্রথম কাজটি হচ্ছে ফুলানো ও চুপসানো দুইটি ফুটবল নেই। বন্ধুরা, তোমাদের প্রথম কাজ কি, একটি ফুলানো বেলুন নেবে এবং একটি নেবে চুপসানো বেলুন, অর্থাৎ যেটির মধ্যে বায়ু নেই। আমরা সবাই জানি ফুটবলের মধ্যে কি থাকে, বায়ু থাকে।
দুই দুইটি বলে চাপ প্রয়োগ করি ও আঘাত করি। এবার তোমরা কি করবে, দুইটি বলকে চাপ প্রয়োগ করবে। বন্ধুরা তোমরা ডান পাশের ছবিটিতে লক্ষ্য করতে পারছো কিভাবে বায়ুপূর্ণ ফুটবলে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং আঘাত করা হচ্ছে, এবং নিচের ছবিটিতে একটি চুপসানো ফুটবলকে কিভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং আঘাত করা হচ্ছে। তোমরা ঠিক একইভাবে এই কাজটি করবে। তিন, কাজটি থেকে যা পর্যবেক্ষণ করি ও বুঝতে পারি তা খাতায় লিখে রাখি। বন্ধুরা এবার তোমরা কি করবে, সম্পূর্ণ কাজটি পর্যবেক্ষণ করবে, এবং পর্যবেক্ষণ করার পর তোমরা যে সকল বিষয় লক্ষ্য করবে এবং যা যা বুঝতে পারবে তা কি করবে, তোমাদের নিজেদের খাতায় উল্লেখ করবে। বন্ধুরা আমরা যদি ছবিটিকে লক্ষ্য করি এবং এই পরীক্ষাটি লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাবো, বায়ুপূর্ণ ফুটবলটিকে যখন আমরা আঘাত করি বা চাপ দিই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ আমরা অনুভব করি। ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। অপরদিকে আমরা যদি চুপসানো বলটিকে লক্ষ্য করি, এই বলটিকে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি, তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করতে পারি না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে বলটিতে বায়ু নেই। এবং এই পরীক্ষাটি থেকে আমরা কি জানতে পারলাম, যে চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। বন্ধুরা এবার আমরা তৃতীয় কাজটি দেখে নিই, বায়ুর বৈশিষ্ট্য তৃতীয় ভাগ। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, কাঠিতে সুতা বেঁধে একটি দাঁড়িপাল্লা তৈরি করি। দুইটি বেলুন ও একটি আলপিন নেই। বন্ধুরা প্রথম কাজ কি, কাঠিতে সুতা বেঁধে একটি দাঁড়িপাল্লা তৈরি করি। বন্ধুরা তোমরা ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে দাঁড়িপাল্লা তৈরি করা হয়েছে, এবং কি করতে হবে, তোমাদের দুইটি বেলুন ও একটি আলপিন নিতে হবে। দেখতে পাচ্ছ দুইটি বেলুনকে কিভাবে ঝোলানো হয়েছে এবং একটি তোমরা আলপিন নেবে। দ্বিতীয় কাজটি হচ্ছে বেলুন দুইটিকে এমনভাবে ফু দিয়ে ফুলাই যাতে বেলুন দুইটির আকৃতি একই হয়। বন্ধুরা তোমরা ছবিটিতে লক্ষ্য করতে পারছো যে দুইটি বেলুনের আকৃতি ঠিক একই রকম, অর্থাৎ কোনো বেলুনে বাতাস অথবা বায়ু বেশি প্রবেশ করানো যাবে না, দুটিকে সমান সমান রাখতে হবে। ঠিক একইভাবে তোমরা দুইটি বেলুনকে সমান আকৃতিতে ফোলাবে। তৃতীয় কাজ হচ্ছে পাশে দেখানো ছবির মতো বেলুন দুইটিকে দাঁড়িপাল্লার দুই পাশে ঝুলিয়ে দেই। বন্ধুরা এবার তোমরা ছবিটি লক্ষ্য করো, এই ছবিটির মতো বেলুন দুইটিকে তোমরা দাঁড়িপাল্লার দুই দিকে ঝুলিয়ে দেবে। চার, দাঁড়িপাল্লাটিকে আনুমানিকভাবে সমান করি। কিছুটা অনুমান করে কি করবো, দাঁড়িপাল্লাটিকে আমরা সমান সমান রাখবো। অতঃপর পাঁচ, আলপিনের সাহায্যে আলতো করে বেলুনের মুখের দিকে একটি ছিদ্র করে যাতে বাতাস আস্তে আস্তে বের হয়ে যায়। বন্ধুরা এবার তোমাদের কাজ কি লক্ষ্য করো, এবার তোমরা আলপিন দ্বারা বেলুনটিকে ছিদ্র করবে, বেলুনের মুখের দিকে ছোট করে ছিদ্র করবে যাতে আস্তে আস্তে বায়ুটা বের হয়ে যায়। ছয়, বেলুন ও দাঁড়িপাল্লার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। বন্ধুরা এবার তোমরা বেলুনটির কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করবে। এবং সাত নম্বর কাজটি হচ্ছে নিজের পর্যবেক্ষণ খাতায় লিখে রাখি। বন্ধুরা এবার তোমরা কি করবে, পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করলে আমরা কি দেখতে পাই, প্রথমে দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুইটির মধ্যে যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই, তখন কি হয়, দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে, সেটি অন্যটির থেকে ভারী। এবং এই পরীক্ষণটি থেকে আমরা কি জানতে পারলাম, যে বায়ুর ওজন আছে। বন্ধুরা আমরা তিনটি পরীক্ষা লক্ষ্য করলাম, তিনটি পরীক্ষা থেকে আমরা কি কি জানতে পারলাম, যে বায়ু, প্রথম পরীক্ষাটি থেকে আমরা জানতে পেরেছি যে বায়ু জায়গা দখল করে, দ্বিতীয় পরীক্ষা থেকে আমরা জানতে পেরেছি যে চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে, এবং এই পরীক্ষণটি অর্থাৎ সর্বশেষ পরীক্ষাটি থেকে আমরা জানতে পারলাম যে বায়ুর ওজন আছে। তাহলে আমরা বায়ুর তিনটি বৈশিষ্ট্য দেখতে পারলাম। বন্ধুরা আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।